আপনি হ্যাঁ ভাবি আমি রাজনীতি থেকে আসছি কিন্তু আমি তো অফিসে কাউকে ফোন দেই নাই না না আপনার ফোন দেই না ঠিক আছে আমি দেখতেছি কি আপনার ওয়াইফাই লাইনটা স্পিডটা একটু কমে গেছে সেজন্য একটু বাড়ানোর জন্য তো আমি আসছি আর কি কই আমার টিভিতে কোনো এরকম কোনো সমস্যা নাই তো সেটা আপনি বুঝবেন না ঠিক আছে স্পিড অনেক কম সেজন্য বলছি কি বাড়িয়ে দিলে আপনার কানেক্টটা ঠিক হবে ঠিক আছে আর এমনিতে বাসায় আজকে কেউ নাই হ্যাঁ ভাবি সমস্যা নেই আমি একটু দেখে আবার চলে যাব আচ্ছা ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাবি টিভি কি এই রুমে হ্যাঁ হ্যাঁ যান যান ওই যে ও আচ্ছা আচ্ছা তারপরে ভাবি এক গ্লাস পানি খাবো পানি আচ্ছা ঠিক আছে আমি আনতেছি কথা বলে কোনো কেটে যাবে না একদম কারেন্ট আছে ঠিক আছে ভাবি ঠিক আছে একদম কারেক্ট আর আপনি অবশ্যই দেখতে পারবেন একদম ভালো করে দেখতে পারবেন ঠিক আছে এত সময় লাগে তো বন্ধু আমি একটু কাজ করতেছিলাম বাবু সুন্দর করে সেজে গুজে আছে তোমাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে কি বলো যা দেখি তো সিসি ক্যামেরা ফিটিং দিয়ে আসলাম সুন্দরভাবে এখন দিনের বেলা কি করতেছে রাতে তো দেখবই ওয়াও ভাইজান মনে হয় বাসায় আসছে লাঞ্চ করার জন্য দেখি তো এখন রেকর্ডটা দিই এইবার হবে ঠিক আছে রেকর্ড হয়েছে এইবার বাইসাপের একটা ফোন দিই ঠিক আছে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে বাইসা পেয়ে ও ভিডিও সেন্ড হয়ে গেছে ঠিক আছে একটা কল মাইরে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি আমার চিনবেন না আমি কি সেটা জানা লাভ নাই আপনি ভাবির সাথে কি করছেন না করছেন এখন সেটা পুরোটাই আমি দেখছি মানে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছি সেটা পরে বুঝবেন এখন বলতেছি আপনি শুনেন যে ভিডিওটা এখন রেকর্ড দিছি এটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি দেখেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনি খুঁজে পাবেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এই পাগল দিলা তো তুমি এখন আমারে আবার গোসল করে আবার আমার গোসল করতে হবে কি কি হয়েছে কে ফোন দিছে হোয়াটসঅ্যাপে বুঝি কে কি দিছে দেখি দেখি তো
হ্যাঁ সত্যি তো হ্যাঁ এটা কি এটা কি হবে আমি তো মনে মানে আমাদের বাসার ভিডিও ফুটেজ দেখতো না এটা এখানে কেউ কি করে একটা সিসি ক্যামেরা ফিটিং দেওয়া আছে জি কি বলি মানে আপনি ভালো করে দেখেন আপনি ড্রেসিং টেবিলের উপরে এটা কেন করছি সেটা বুঝবেন না বুঝবেন এখন বলবেন আপনি আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে আর না হইলে আপনার এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না 5 লক্ষ টাকা দিবেন আপনার অফিসে আমি বিকালবেলা আসবো 5 লক্ষ টাকা দিলে মনে করেন কি আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল আর না হইলে ইন্টারনেটে তো অবশ্যই ভাইরাল হইতেছে এটা আপনি কিভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার এটা আমার দেখার বিষয় না আচ্ছা শুনেন আরেকটা কথা আপনি কিন্তু কোনো ফলিশ টলিশ দেখেন না কোনো ঝামেলা করলে কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল হইব কথাটা মনে রেখেন বারবার কইতাছি কোনো পুলিশ টুলিশ বা কোনো চক্র করেন না ঠিক আছে যদি করেন তাহলে মনে করেন কি আপনার ক্ষতি হইব কিছু করার নাই আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে এইবার বুঝবো খেলা 5 লক্ষ টাকা এই ক্যামেরাটা দিয়েই আমাদেরকে সিসি ক্যামেরা রেকর্ড করে ফেলছে তার ফোনে বুঝতে পেরেছি কিন্তু একা তো কে করবে কে করবি আমি অফিসে যাওয়ার পরে কি কি আসছিল একজন আসছিল ওয়াইফাই এই কোম্পানি থেকে নাকি আসছে আমাদের ওয়াইফাই পাওয়ার কম বলে যে জি জি করে টিভিতে এটা বাড়িয়ে দেওয়ার জন্য আসছিল এই সব কিছু করে দিয়েছে আসলে ওই ফেলল না এ আসছে আমাদেরকে মনে করে এই একটা এইভাবে ব্ল্যাকমেল করার জন্য এখন তো যাবার হয়েছে এখন তুমি কিভাবে মুখ দেখাইবা আমি কি করব বলো আমার তো কি অবস্থা হবে তুমি যে একটা লোক আসলো হুট করে ঘরের ভিতরে ঢুকাই দিলা ঢুকাই আসার তারপর দিলা তুমি আরে এই সুযোগটা তুমি একটা আসার পরে কি বলছিল বলছিল আপু আপনাদের তো টিভিতে আর ওয়াইফাই লাইনে সমস্যা আছে তো আমি ওয়াইফাই কোম্পানি থেকে আসছে তো আমি একটু ঠিক করে দেই বললাম আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে বলে পানি দিতে আমি পানি দিতে যে দিতে গেছি এসে দেখি ঠিক করে ফেলছে পরে বলল ঠিক আছে আমি গেলাম কিভাবে হইছি পানি কথা বলতে তুমি গেছো পানি আনতো আর এই সুযোগকে সে ক্যামেরাটা ফিট করছে নাও এখন তোমার আমার ইজ্জত সব জায়গায় বিলিয়ে দিব অলা অল কান্ট্রিতে এই ভিডিও যাবে আমি তো বুঝতে পারিনি বুঝতে পারছো না এখন 5 লক্ষ টাকা সে দাবি করছে যদি 5 লক্ষ টাকা না দিতে পারে তাহলে আমাদের এই ভিডিও সে ইন্টারনেটে আপলোড দিয়ে দিবে আমার লাঞ্চ কি এখন গলাতে নামবে বলো এই পরিস্থিতিতে তাড়াতাড়ি ওকে আটকাতে হবে যেভাবে ভিডিওটা মানে যে যা আপলোড না দিতে পারে সেটা করতে হবে আর তুমি এক কাজ করো আর এইসব ড্রেসের ড্রেসের পরে আমি আমি বাসাতে গেলে কোনো সময় এই ব্যাপার করবো না তোমার আসলে এই মেকআপ টেকআপ বাসা থেকে ইয়ে তোমার কি দরকার আছে আমি তোমাকে বলছি যে কোথাও যাবো তোমাকে নিয়ে এইভাবে তুমি সাজগোজ করে থাকি কোনো বিয়েছি আর আমি না তোমাকে একদিন বলছি আমি বাসা থেকে বের হওয়া যাওয়া মানে বের হওয়ার পর কোনো অপরিচিত লোক বাসা ঢুকতে লাগিয়ে দিবা না বাইরে থেকে কথা বলে বিদায় দিয়ে দিবা আগে দেখবা ইয়ে দিয়েছে না তুমি আর বাইরে কি আছে আমার আত্মীয় স্বজন হলে ভিতরে ঢুকবে লেগে দিবা আমি তো বুঝতে পারিনি ঠিক আছে যাও আমি আমি অফিসে যাই কেমন ক্যামেরাটা ডর ডর রাখো ওটা বন্ধ করে দিও যাও করে গেলে ভালো হতো না কে আপনি আমার হাসি শুনে কি চিনতে পারেন নাই আমি কে তার মানে কি যে ভিডিও লাইভ করছেন আপনি জি ভাই সাহেব আমি সেই লোক ঠিক আছে
আপনি কি ফোন সাথে নিয়ে আসছেন? অবশ্যই দেখতেছেন নাকি? দেখি আপনি আমার টাকা কি আনছে রেডি রাখছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, তো অবশ্যই টাকা আছে। দেখি আবার চক্র টক্র করেন না, কিন্তু কোনো সমস্যা নাই। আপনি দেখতেছেন না, এই যে দেখেন এই যে ভিডিওটা, ঠিক আছে? আপনি কি আর কোথাও কি এটা আপটপ দিচ্ছেন? আমি আপনার সাথে কথা দিছি না, আপনি আমার 5 লক্ষ টাকা দিবেন, ভিডিও ভাইরাল হইব না। আপনি এত সুন্দর আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে নিবেন? আমি যা করি আপনি হাসি দিতেছেন। আপনার পিছনে তাকায় দেখেন তো, পিছনে দেখ কেমন আছেন ভাইজান? আপনার কি সিআইডি? এই ধর, এই ধর, এই ভাইজান, আপনি কি শুন, এটা আমার প্রশ্ন, সেটা আমরা সবার জন্য করতে কর্মলা দিলে করবো এবং সাধারণ টপিক আমি তাই করতাম। আচ্ছা শোন, এমন বেশ তিল তোর পাশে কেমনে গেল? আসলে আমার ওয়াইফ তো একদম সরবতী জামাস, আর তাছাড়া মাত্র বিয়ে করলাম, এ বুঝতে পারে নাই, বলছে ওয়াইফ লাইনের কাজ করবে, সেই কারণে বাসায় ঢুকছে, আর ঢুকেই কাজটা করতে পারছি। শুন, সামনে মানে সব তুই খেয়াল রেখে চলিস, এখন যে যুগ পড়ছে রে দোস্ত, মানে কারাগারে মায়ের খাইতে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। বস, চাকা নাই ছোট সমস্যা আছে।